আপনি দেখছেন পদানিউজ24.com এর টপ ট্রেন্ডস, সাথে আছি আমি তাসনিয়া খানম। ঢাকার মিরপুরের ভাসান্তে পুনর্বাসন প্রকল্প সংলগ্ন কবরস্থানের দুপাশে দেয়াল ঘেঁষে সারি বেঁধে বসে থাকেন মানুষ। প্রশ্ন ওঠে কেন, স্থানীয়রা বলেন কোনো ধর্মীয় উপলক্ষকে নয়, মূলত গরম থেকে বাঁচতে তারা কবরস্থানের গাছের ছায়ায় আশ্রয় নেন, যা বলা যায় প্রতিদিন। তারা আবুল বস্তির বাসিন্দা। সংবাদ মাধ্যমকে বস্তিবাসীরা বলেন, গেল 36 বছরে এরকম গরম আর দেখেননি। বস্তিতে সবার টিনের ঘর, উচ্চতা বেশি না। সকাল হতেই টিন এমন গরম হয় যে ঘরের ভেতর থাকা যায় না। বিদ্যুৎ সংযোগ এক ঘর থেকে অন্য ঘরে গেছে, যে কারণে ভোল্টেজ একদম কম। ফ্যানের বাতাস গায়ে লাগে না বললে চলে, সে কারণে কবরস্থানের গাছের ছায়ায় বসে তাদের দিন কাটে। যাদের কাজে না গিয়ে উপায় নেই তাদের তো যেতেই হয়। গরমে বস্তির লোকজন, বিশেষ করে শিশু আর বৃদ্ধরা অসুস্থ হয়ে পড়েছে। কবরস্থানের গাছের ছায়ায় যায় একটু স্বস্তি। রান্না গোসল করতে অনেকেই ঘরে যায়, আবার ফিরে এসে গাছের ছায়ায় বসেন। সকাল থেকে রাত 1টা, কোনো কোনো দিন রাত 3টা পর্যন্ত কেটে যাচ্ছে, রাতেও ঘরে ঢোকা যায় না, টিনের গরম নামতে থাকে। এখানে সবসময় বাতাস থাকে, এর তাপের মধ্যে বাতাস অমৃত মনে হয়। পরিবারের সবাই 5 থেকে 7 ঘন্টা কবরস্থানের পাশে বসে কাটান। গরমের কারণে দিনমজুর লোকেদের আয় কমেছে, ফলে অনেকের চড়া সুদে ঋণ হয়ে গেছে সংসার চালানোর জন্য। গরমে যেমন আয় কমেছে, খরচও বেড়েছে, বড় খরচ ঠান্ডা পানি কেনা। এই কবরস্থানের গাছগুলো না থাকলে তারা কোথায় যেতেন, এমন প্রশ্ন তাদের মনে। গাছের উপকারিতা গত 2 সপ্তাহ ধরে হাড়ে হাড়ে টের পাচ্ছেন। পদানিউজ24.com এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদানিউজ24।